দিস ইজ ম্যাভিক ইয়ার, এটা একদম নিউ। কিভাবে পাইছি, এটা কার, এটা কি অবস্থা, সে নিয়ে আমরা কোনো কোশ্চেন করব না। আজকে এটার বক্স ওপেনিং করব আমরা, করার সাথে আমাদের সাথে একজন আমাদের সাহায্য করতেছে। তো সো ওপেনিং করছি, কাটো। এটা আস্তে আস্তে খুললো, যাতে থাকে আমরা দেখি এখানে অনেক কিছুই আছে। ম্যাভিক ইয়ার ফ্লাই মোর কম্বো, ইয়া দিস আর প্যাক। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফ্লাই মোর কম্বোর কেসিং, এটার ভিতর প্যাকটা ক্যারি করা যাবে। এমন ইটস এ ভেরি গুড কোয়ালিটির থিংস আমি যা দেখতে পাচ্ছি। এখানে কিছু আছে, আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবো, আগে সবগুলো বের করি আমরা একটা একটা করে। এখানে রাখো, এগুলো হচ্ছে প্রপেলার, এক্সট্রা প্রপেলার। আর তারপর এটা হচ্ছে আমার ক্যাবল, এটাও একটা ক্যাবল, এটা হচ্ছে কিছু কনভার্টার, অল আর প্রপেলার্স। নেক্সট এটা হচ্ছে একটা ইউএসবি কনভার্টার, অর্থাৎ এই জিনিসটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট যে দেখা যায় যে মাঠে যদি আমার শুধু একটা ম্যাভিকের ব্যাটারি থাকে তাহলে আমি যদি আমার ইউএসবি অন্য জিনিসগুলো চার্জ করতে পারবো। এটা হচ্ছে এই যে প্রপেলার, দুই সেট এক্সট্রা প্রপেলার আছে। ওকে, আমরা নেক্সট যাই, বক্স থেকে নেক্সট জিনিসটা ওপেন করি। ওয়াও, দিস ইজ দ্য ম্যাভিক ইয়ার রিমোট পুরোপুরি। এখানে দেখেন, এখানে নব নাই, অনেকের ধারণা হতে পারে কি হয়। আমি এই জিনিসগুলো আরও পরে ডিটেলস ওপেন করব। আসলে এটা নবটা ভেতরে থাকে, ইটস এ গুড ম্যাভিক ইয়ার। এখানে উপরে সিল দেখা যাচ্ছে এবং পুরো ইনট্যাক। ওকে, নেক্সট এটা হচ্ছে একটা কর্ড। তারপর দিস ইজ ব্যাটারি কমোর কম্বো, সো দুইটা এক্সট্রা ব্যাটারি আসতেছে। ওখানে আরেকটা এরকম ব্যাটারি আছে, দেখো। হ্যাঁ, এই যে দুইটা ব্যাটারি এক্সট্রা। এগুলো আসলে এখন পাওয়ার দেওয়া থাকে না, তা আমি প্রেস করে দেখি কি অবস্থা। এগুলো ফুল চার্জ করতে হবে। ওকে, এনিওয়ে এটা হচ্ছে আমার চার্জিং হাব। চলে যাচ্ছে কি একসাথে চারটা, ওয়ান বাই ওয়ান দেওয়া যায় কি। তারপর এটাকে সবাই আদর করে ডাকে, সেটা হচ্ছে পাওয়ার ব্রিক। অর্থাৎ এখানে দুইটা ইউএসবি 5 ভোল্টের সোর্স আছে, তারপর হচ্ছে ফ্লাই মোর কম্বোর মানে চার্জ দেওয়ার স্কোপ আছে। এই যে এই পার্টটা ডাইরেক্টলি ওই পাওয়ার ব্রিক এখানে কানেক্টেড হয়, অ্যান্ড ইট উইল গেট চার্জ। ওর ভিতরে আর কিছু নেই। ওকে, দ্যাটস গ্রেট। নেক্সট আসি, এটা যতটুক আমার মনে হয় এটা হচ্ছে আমার প্রপ গার্ডস অ্যাকসেট, প্রপেলার গার্ড, আর লটস অফ ম্যানুয়াল। এটা আসলে সারা রাতের একটা ইয়েতে খাইতে হবে। আর এটা একটা মানে হচ্ছে ওয়ারেন্টি কার্ড, ডিজিআই সাপোর্ট, প্রপেলার। আসলে ম্যানুয়ালগুলো পড়া উচিত, পুরোপুরি পড়া উচিত, ইটস এ গ্রেট থিংস। সারি রাখো, সারি রাখো। এটা নিচে আরও কিছু আছে আমার মনে হয়, আমরা সেটা দেখি। হ্যাঁ, সে নয় বলো, সেটা এটা দেখি। এটা হচ্ছে আমার কাছে ডিজিআর কেন যেন মনে হয় এটা একটা ফাইজলামি। এটা আসলে একটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক বক্স, জাস্ট ফর সাপোর্ট এরা এই বক্সটা ব্ল্যাঙ্ক দেয়। এটার ভিতর কিছু আসলে নাই, খোলা যাবে না। ওকে, লেভ ইট। নাও কাম টু দ্য পয়েন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট অফ অল থিংস, দিস ইজ দ্য ড্রোন, দ্য ফ্লাই মোর কম্বো ম্যাভিক ইয়ার। এখানে পুরো সব জায়গায় ইনটেক সিল দেখা যাচ্ছে, তার মানে আমার আগে এটা কেউ খুলে নাই। এবং আমি আসলে অ্যানিক্স ব্ল্যাকটা অর্ডার করছি, কারণ ব্ল্যাকটা আসলে অনেক স্মুথ,
এবং জিনিসটা দেখতেও খুব ভালো লাগে। স্যার রিয়েলি পকেট সাইজ ড্রোন, আপনি চিন্তা করে দেখেন আমার হাতে পুরো আটকে যাচ্ছে। এবং ডেফিনেটলি এটা ফ্লাইয়ের জন্য আপনার অফিসিয়ালি পারমিশন লাগবে, সিভিল এভিয়েশনের। আমার ডিফেন্সের বিভিন্ন কাজ করার সোর্সে এইসব পারমিশন আছে, দ্যাটস ওয়াই আই ক্যান ডু দিস থিংস। ওকে, আমরা যদি প্যাকেটটা একটু দেখি, এই প্যাকেটটা একটু প্যাকেটটা চেঞ্জ করো। প্যাকেটটা খুব রাগ একটা প্যাকেট, মানে এটার মধ্যে দিয়ে আপনি আসলে ড্রোনটা ক্যারি করতে করার জন্য যথেষ্ট। আর এর বাইরে যে এখানে যেটা দেখা যাচ্ছে, এর মধ্যে আসলে ফুল ড্রোনটা ক্যারি করা যায়। আপনারা বক্স ওপেনিংয়ের পার্টটা দেখেছেন, এখন আসি একটু ডিটেল বলবো যে এক একটা পার্টের কী কী কাজ আছে না আছে। তো প্রথমে আমি পছন্দ করি সবসময়ই, মানে যে কোনো জিনিস আমি করার সময় আগে হচ্ছে ম্যানুয়ালটা একটু পছন্দ করি। ম্যাভিক কুইক স্টার্ট গার্ড গাইড দেখতে পাচ্ছেন। তারপরে আপনার এটা হচ্ছে ডিসক্লেইমার অ্যান্ড সেফটি গাইডলাইন্স, এগুলো আমার হয়তো আমার নেটেও পাওয়া যাবে। তারপরে হচ্ছে ব্যাটারি চার্জিং হাব, অর্থাৎ এইটা নিয়ে পুরো এই পার্টটা নিয়ে কথা বলেছে। তা আমি এই পার্টটা প্রপেলার করে যা উদ্ধার করে আপনার প্রপেলার কীভাবে সেফটি গাইডলাইন্স ডেফিনেটলি ফলো দিস। তারপরে প্রপেলার গার্ডস, প্রপেলার গার্ডসগুলো কীভাবে কাজ করে। তারপর ব্যাটারি টু পাওয়ার ব্যাঙ্ক অ্যাডাপ্টার, মানে আপনার একটা ব্যাটারিকে সে পাওয়ার ব্যাঙ্কেও কনভার্ট করতে পারবেন। তারপর আছে ফ্লাই মোর কম্বো কিটে কী কী আছে না আছে। তো আমি মোটামুটি স্লাই ইয়েগুলো পড়েছি, আমার ম্যানুয়ালগুলো পড়েছি। তো এবার আসি প্রথমেই ব্যাটারি হাবটা কি। এই যে আপনি দেখতে পাচ্ছেন জিনিসটা এভাবে ধরলেই খুলে যায়। চারটা ইন্ডিভিজুয়াল ব্যাটারি এখানে পার্ট করা যায়। তো আসলে তো আমার চারটা ব্যাটারি থাকে না, এই যে ব্যাটারিগুলো, এটা একটা রেল আছে। এই যে এই রেলগুলা, এই রেলগুলো দিয়ে আপনার এই জায়গাটা ইয়ে হয়ে যায়, মানে খাপে খাপ বসে যায়। আর এই ব্যাটারি লাইনটা এখানে ডিরেক্টলি ঢুকে যায়। তো আমি একটু ঢুকানো ঢুকে দেখাই, আমি অবশ্যই এগুলো চার্জ করে ফেলছি। আপনি এই যে দেখেন, এটা আটকে গেল, এভাবে আটকে যায়। এভাবে পর্যায়ক্রমে দ্বিতীয় তৃতীয় সবগুলোই আটকে যাবে। এবং এই ব্যাটারি হাবটা সম্পর্কে বলার ব্যাপারে আমার একটাই অভিমত, ইটস এ রিয়েলি গুড অ্যান্ড ভেরি হ্যান্ডি টুলস। এটার সাথে আমার যেটা আসে সেটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আপনার পাওয়ার ব্রিক, কমনলি বলে DJI পাওয়ার ব্রিক। এর সাথে আপনার দুটো USB পোর্ট পাবেন, অর্থাৎ আপনি এট এ টাইম ড্রোন এবং আপনার মোবাইল চার্জ সব কিছুই করতে পারবেন। ইনফ্যাক্ট লাগে। এখানে যদি আমি স্পেকটা দেখি, এই স্পেকটার মধ্যে এখানে 200 থেকে 240 ভোল্ট পর্যন্ত 1.4 অ্যাম্পিয়ার চায়, আর মানে ড্র করবে সে 50 থেকে 60 GHz। আর আউটপুট আসবে হচ্ছে 13.2 ভোল্ট, 3.79 অ্যাম্পিয়ার, ঠিক আছে। টোটাল আউটপুট পাওয়ার ইজ 50 ওয়াট ম্যাক্সিমাম। তো এটার একটা ব্যাপার থাকে। তো আসেন, এই জিনিসটা দিয়ে কিন্তু আপনি একটা ব্যাটারিও ইন্ডিভিজুয়াল চার্জ করতে পারবেন, জাস্ট লাইক দিস ওয়ে। এটার তারা ডাইমেনশনটা এভাবেই করেছে, যাতে আমি একসাথে একটা সিঙ্গেল ব্যাটারি চার্জ করা যায়, আবার ডুয়েল ব্যাটারি চার্জ করা যায়। এই যে এখানে দিয়ে আমি ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ব্যাটারি চার্জ করতে পারবো। আবার আমি যদি এটাতে এখানে লাগিয়ে নিই, তাহলে আমি টুয়েলভ ব্যাটারি সবগুলো ব্যাটারি একসাথে চারটা ব্যাটারি চার্জ করতে পারছি। এই মানে এটার একটা নেগেটিভ দিক হলো, সে একসাথে চারটা ব্যাটারি চার্জ করে না, সিকোয়েন্সিয়ালি চার্জ করে। অর্থাৎ আপনার সে একটা চার্জ করবে, তারপর সেকেন্ডটা, তারপর থার্ডটা, এইভাবে সে চার্জ করবে। এবং সে কোনটা আগে চার্জ করবে, ইটস ডিপেন্ড অন আপনার ব্যাটারি, কোন ব্যাটারিতে সবচেয়ে বেশি পাওয়ার আছে সে ওটা থেকে শুরু করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে একটা নেগেটিভ দিক। এটাকে আবার ফার্মওয়্যার আপগ্রেড দেওয়া যায়। আপনারা দেখতে পাবেন এখানে ঠিক একটা কিউআর কোডের পাশে একটা জায়গা পোর্ট আছে, এটাকে খোলা সম্ভব। এখানে একটা মাইক্রো USB পোর্ট আছে, সেই পোর্ট দিয়ে আপনি এটাকেও ফার্মওয়্যার আপগ্রেড করা সম্ভব। DJI আসলে সকল প্রোডাক্টের ফার্মওয়্যার আপগ্রেড করে। তো দিস ইজ দ্য পাওয়ার ব্রিক অ্যান্ড চার্জিং হাব। তারপর যদি আমি আসি কেবলগুলোর ক্ষেত্রে,
এখানে রিমোটের সাথে কিছু কেবল দেওয়া থাকে, এটা আমার অলওয়েজ এক সাইডে মাইক্রো ইউএসবি দিচ্ছে, অপর সাইডে মাইক্রো ইউএসবি অর মাইক্রো ইউএসবি সি। আবার রিমোটের সাথে যেটা থাকে সেটা হচ্ছে মানে সেম জিনিসটাই, একই জিনিসটাই থাকে। সেই জিনিসটা হচ্ছে আপনারা যদি দেখেন, এটা হচ্ছে আপনার আইফোনের জন্য, মানে আইফোন অ্যাকচুয়ালি আইফোন 5 থেকে শুরু হবে, অন্য আইফোনগুলা এর আগের আইফোনগুলা চার্জ করতে পারবে না, এরকম একটা আইফোনের পোর্টের দেওয়া থাকে। তো এই এটা একটা জিনিস। আর এর বাইরে এখানে আরেকটা জিনিস আপনি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার এইটা হচ্ছে সেই ব্যাটারি টু আপনার পাওয়ার ব্যাংক হাব, অর্থাৎ আমি যদি এটা এখানে কানেক্ট করে নেই দেন আই ক্যান চার্জ মাই মোবাইল ফোন অর আদার, মানে নর্মালি আপনার পাওয়ার ব্যাংক হিসাবে এটা কাজ করবে। এটা একটা হ্যান্ডি টুলস, খুব ভালো কাজ করে। এর বাইরে এরা আবার সুন্দর করে আমাকে দুটা মানে এই এর সাথে একটা কনভার্টার দেওয়া আছে, সেই কনভার্টারটা হচ্ছে আপনার মাইক্রো ইউএসবি টু মাইক্রো ইউএসবি সি, অর্থাৎ আপনার যদি সামহাও নিড হয় এই যে এখানে চার্জ দেওয়ার জন্য আপনি এটা ইউজ করতে পারেন। এই ক্যাবলটা ওরা দিয়েছে ইউএসবি সি, ইউএসবি বি টু মাইক্রো ইউএসবি সি, তো মাইক্রো ইউএসবি সি পোর্ট অনেক সময় সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, তো দ্যাটস ওয়াই এটা। আর রিমোটটা হচ্ছে আপনার রিমোটের চার্জিং পোর্টটা হচ্ছে ইউএসবি মাইক্রো ইউএসবি, তো দ্যাটস ওয়াই এই কনভার্টারটা নেসেসিটিভাবে লাগতেছে, এটা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এর বাইরে যদি বলেন এখানে দুটো এক্সট্রা স্টিক দেওয়া আছে, অর্থাৎ আপনার ইয়ের জন্য, এটা সাধারণত হারায় যাওয়ার মনে হয় স্কোপ থাকে, আমি এটাকে খুব সাবধানে রাখবো। সেম ওয়েতে এখানে হচ্ছে আপনার ঠিক এই প্লাস্টিকগুলো হচ্ছে, এই প্লাস্টিকগুলো আমি ঠিক আসলে নামটা শিওর না বাট আইডেন্টিফাই করতে পারছি, সেটা হচ্ছে আপনার এই যে এখানে যে প্লাস্টিকটা লেগে যায় যেটার মধ্যে দিয়ে এটা ইয়ে করে, সেই প্লাস্টিকটাই হচ্ছে আপনার এই যেটা নড়তেছে দেখতেছেন, সেই প্লাস্টিকটাই হচ্ছে আপনার এটার জন্য এটা দেওয়া হয়েছে। তো নেক্সট আসেন এই ব্যাটারিগুলার স্পেক যদি আমি একটু দেখি, তাহলে আমি দেখতেছি লিথিয়াম আয়ন রিচার্জেবল, ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 13.2 ভোল্ট অর্থাৎ 3 সেল, তারপর হচ্ছে এর অ্যাম্পেয়ার আওয়ার হচ্ছে 2375 mAh মিলি অ্যাম্পেয়ার আওয়ার, আর 27.43 ওয়াট আওয়ার, ঠিক আছে। পাওয়ার অফ দ্য ব্যাটারি, অর্থাৎ আপনি এখানে ব্যাটারির পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন, আর এই জিনিসগুলো হচ্ছে আপনার হুকে লেগে থাকা। তো ব্যাটারিকে নর্মালি লিথিয়াম ব্যাটারি যেভাবে আপনার ইয়ে করা লাগে সেভাবেই করা লাগবে। আমি যদি আবার দেখি চার্জ, এটা একই আমি গতকালকে রাত্রে এগুলো সব ফুল চার্জ দিয়েছি। এখানে আমার দুইটা ক্যাবল কনভার্টার মানে পাওয়ার পোর্ট কনভার্টার, তারপর এখানে কিছু আছে আপনার ওই এক্সট্রা প্রপেলার এক্সট্রা, এটা খুলছি না, এটা হচ্ছে আপনার জাস্ট লাইক যে প্রপেলারের মতোই 2 সেট এক্সট্রা প্রপেলার দিয়ে দিয়েছে তারা। তারপর আপনার এখানে সেই ইয়েটা, এটা হচ্ছে জেনারেলি অনেক সময় আমি এটা ডাইরেক্টলি ইউজ করবো না, আমি এর বদলে অন্য কিছু ইউজ করবো কারণ আমার সব জায়গায় এই পোর্টটা নাই। তারপর আমি তো কাজ যেটা করেছি সেটা হচ্ছে এর গায়ে যত স্টিকার ছিল সবগুলো স্টিকারের আমি সেভ করেছি, কারণ হচ্ছে এই স্টিকারগুলো দিয়েই, এই কিউআর কোডগুলো দিয়েই আসলে আপনার ম্যাভিক এয়ার থেকে শুরু করে এরকম ইয়ে হয়। যদিও এটা আমি ফার্স্ট টাইম মানে একদম ব্র্যান্ড নিউ থেকে ইউজ করা শুরু করতে যাচ্ছি, কিন্তু আমি এর আগে ম্যাভিক এয়ার যেগুলো ইউজ করেছি বা ম্যাভিক ডিজিআই সিরিজে যেগুলো ইউজ করেছি, ডিজিআই কিছু হলে তার কিউআর কোড, ইন্ডিভিজুয়াল কিউআর কোড, অর্থাৎ আমার কিউআর কোডটা আপনার কাছে লাগবে না, আপনার কিউআর কোডটা আমার কাছে লাগবে না, এরকম টাইপের কিউআর কোড দিয়ে সাধারণত এই কাজগুলো করে। তো দ্যাটস ওয়াই আপনি ডেফিনেটলি কিউআর কোডগুলো সেভ করবেন। তারপরে যেটা হচ্ছে এই প্রপ গার্ডটা, আসলে প্রপ গার্ডটা আমি 3D প্রিন্ট দিয়ে বানানোরও প্ল্যান করতেছি, কিন্তু এই প্রপ গার্ডটা মোটামুটি আই হোপ দুই একটা ধাক্কা ধাক্কায় কিছু হবে না,
তো প্রপ গার্ডটা অনেক ভালো। তারপর আমি আসি যদি মেইন ড্রোনটা একটু দেখেন না, মেইন ড্রোনটার একটা রুলস আছে, সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার আনফোল্ড করতে হবে পেছনের সাইড, পেছনের সাইড আনফোল্ড করলাম, আনফোল্ড করতে হবে এটা এই দিকে, অর্থাৎ এদিক থেকে এদিকে আসছে। দেন আমি সামনের দিকে যাব, সামনেরটা সামনে জাস্ট সামনে চলে আসবে। এটা আসলে অ্যাজ এ ডিজাইন ইটস ভেরি কম্প্যাক্ট, খুব ছোটো, ভেরি ইউজেবল। এখানেও বেশ কিছু আপনার কিউআর কোড টোড আছে, আমি এগুলো ছবি তুলে রাখবো এবং এগুলোর জায়গায় যাতে কস্টেপ না দেওয়া, মানে কস্টেপ দিয়ে রাখবো যাতে আমার কোনোভাবে কিউআর কোডটা ইয়ে না হয়, যেখানে মেভিকের পাসওয়ার্ডও দেওয়া আছে। তারপর এটার সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে গিম্বল গার্ডটা, পুরো একটা গিম্বল গার্ড। ডেফিনেটলি আপনি ফ্লাইংয়ের আগে গিম্বল গার্ড খুলে নিতে হবে, জাস্ট পুশ করলাম অ্যান্ড পুরো জিনিসটাকে টান দিয়ে বের করে নিয়ে আসলাম। এবং ভেরি স্ট্যাবল একটা গিম্বল, এখানে আপনি যদি দেখতে পান সে এমনিতে খুব নড়ে চড়ে না, বাট আই হোপ ইটস এ ভেরি স্ট্যাবল। এবং এটার এমন একটা সেট আপে আছে যে সেট আপে হচ্ছে ক্যামেরাটা অনেক সেফ থাকে, ঠিক আছে। আমি এর ও এর বাইরে একটা দুটো জিনিস আছে, সেটা হচ্ছে আমার অ্যান্টেনা, অর্থাৎ এটা দুটো অ্যান্টেনার মতোই একটা ফিক্স স্ট্যান্ড। আমি অ্যান্টেনাগুলোর জন্য একটা জিনিস বানিয়েছি আমার 3D প্রিন্টার ইউজ করে, এটা একটা বক্স আর কি, যাই হোক থাকুক এখানে, ডিজিআই ম্যাভিক এয়ার স্টিকার, আই মিন আপনার এটা হচ্ছে এটা কি চাবি নিন সেম ডিজিআই, এটা এতটা ভালো হয়নি, লুকস নট গুড বাট ওয়েল। এগুলো হচ্ছে আমার এই ব্যাটারির প্রোটেক্টরের জন্য, যে আমার ব্যাটারিটা যাতে সেফ থাকে, এখানে কোনো ডাস্ট না লাগে। লুক ইট উইল বি লাইক দিস, এটা এখানে লাগানো থাকবে, এটাও এটাতে লাগানো থাকবে। চারটা আমি হচ্ছে নিজের এক্সটেন্ডেড স্ট্যান্ড এটা ইয়ে করার জন্য, এটা মোটামুটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, নট ব্যাড বাট দ্যাটস নট এনাফ। আর ডিজিআই যদি আপনি বলেন আমার অ্যান্টিনাটা কীভাবে খুলতে হয়, অ্যান্টিনাটা প্রেস করতে হয়, প্রেস করে সরি অ্যান্টিনা না, প্রপেলার কীভাবে খুলতে হয়, প্রেস করে খুব ওপেন করা, এমনিতে খুব টাইট লক হয়ে থাকে। ইটস মোটর ইজ কম্পারেটিভলি ছোটো কিন্তু আই থিঙ্ক গুড কোয়ালিটি, কারণ যেহেতু এটা ডিজিআই প্রোডাক্ট। তো এখানে সব ডিরেকশন ওয়াইজ দেওয়া আছে, সাদাটা সাদার সাথে কালোটা কালোর সাথে দেখেন ক্রস দেওয়া আছে, কম্প্যাক্ট থিংস। এবার একটু ভেতরের দিকে জিনিস দেখাই, এখানে অ্যাপ অ্যান্ড আদার্স থিংয়ের জন্য কিছু স্টিকার দেওয়া আছে, লিপো পাওয়ার ম্যাক্সিমাম কতটা সে ইউজ করতে হবে সেটা দেওয়া আছে, বিভিন্ন আইডিয়ারি দেওয়া আছে, দ্যাটস অল, নাথিং এলস, ইটস গুড, কম্পারেটিভলি গুড। আমি আমার কাজ শুরুর জন্য যেটা করি সবার আগে সবসময়, সেটা হচ্ছে প্রোপেলার খুলে ফেলি, ডিজিআই তার ব্যতিক্রম কিছু না, কারণ প্রোপেলার না খুললে যেটা হয় সেটা হচ্ছে আপনার একটা রিস্ক থেকে যায়। তো মোরললেস ডিজিআইয়ের প্রোডাক্টগুলোর ইজ এ ভেরি গুড কোয়ালিটি, কারণ তারা অনেক রিসার্চ করে প্রোডাক্টগুলোকে ডেভেলপ করে। আর ও বাই দ্য ওয়ে রিমোট পার্টটা রয়ে গেছে, তো রিমোট পার্টের ব্যাপারে যেটা বলতে হবে সেখানে, এখানে অন্য ডিজিআই প্রোডাক্টের চেয়ে ডিজিআই প্রোডাক্টের একটা সুবিধাটা হচ্ছে এটার যে নবটা আছে সেই নবটা আমরা ভেতরে সেভ করার জায়গা আছে, যার ফলে আমার প্যাকিং করার সময় আমার এটাকে কোথাও লাগতেছে না। বেশিরভাগ রিমোটের ক্ষেত্রে এটা বড় প্রবলেম হয়, এটা বিভিন্ন জায়গায় লেগে যায়, তো কোয়াইট স্মুথ। অ্যান্টেনা যতটুকু আই হার্ড অ্যাবাউট দিস যে এটা আপনার মোটামুটি 5 কিলোমিটার কাভার করে, 4 কিলোমিটার 5 কিলোমিটার কাভার করে। এখানে স্পোর্ট মোড দুটো বাটন আছে, ফাংশনাল একটা বাটন আছে, সেম ওয়েতে এখানে একটা ফাংশনাল বাটন আছে, এই বাটনটা এখানে হচ্ছে ক্যামেরা সাইন, ইটস আ ভিডিও রেকর্ডিং, এটা হচ্ছে ম্যাভিকের পাওয়ার অন অফ, রিটার্ন টু হোম, কোনো কিছু হলে পজ, এই হচ্ছে মোটামুটি সেট আপ।
এর এদিক দিয়ে হচ্ছে আপনার চার্জিং পোর্ট, অ্যান্ড আপনার এইটা অলওয়েজ হচ্ছে পিসি মোবাইলকে পাওয়ার দেয়, আপনি ট্যাপ দিয়েও চালাতে পারবেন। আরেকটা ইউএসবি পোর্ট পেছনে, সেম ওয়েতে কিছু আপনার লগো আছে, সরি কিউআর কোড অ্যান্ড আদার্স থিং আছে। তো এই হলো ডিজিআই প্রোডাক্ট। আমরা ডিজিআই নিয়ে আরও কিছু ভিডিও ইনশাল্লাহ বানাবো, এটার কীভাবে সেটিংস করছি না করছি সব কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।